আড়ালিয়া এলাকায় নিচে বাড়ি থেকে ষোলো বছরের এক নাবালিকা উনিশ বছরের ছেলের সঙ্গে পালিয়ে যায়। এরই মধ্যে তাদের জিবি হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করার সময় বেসরকারি নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয় এবং তারা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে বাড়ি থেকে পালিয়ে এসেছে তারা। তখন জিবি পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদেরকে জিবি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে পূর্ব মহিলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পলাতক দুজনকে। ব্যাপার বলতে যা উনিশ তারিখে পূর্ব মহিলা থানাতে জিডিএনটি করা হয়েছিল মিসিং তারিখে। মেয়েটার বয়স হয়েছিল মায়ের নাম এটা ষোলো বছরে। এখন খবর পাইছি আমরা জিবিতে ঘোরাঘুরি করতেছে হয়ে আছে। এটার লেগে আমরা এটা মিসিং এন্ট্রি করা আছে দেখে মেয়েটারে ডিটেন করছি। ডিটেন করে এখন পূর্ব মহিলা থানাতে হেনবা করে দিলাম। এখন তাই মায়ের গার্জেন টার্জনে তাক দিয়ে আনছি। মায়ের গার্জেন টার্জন আইসে এখন মায়ের গার্জেন সহ আমরা স্টাফ সহ পূর্ব মহিলা থানাতে হেনবা করে দিয়ে দিলাম। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।